রাখো তোমার বুবু তোমার বাপ রেখে সামলাও দিন দিন তো একটা অমানুষ হয়ে যাইতাছে অন কি হইব বুবু তো ঘরে গিয়ে আর তোমারে কই তোমার বাপের কথা তুমি আছো তোমার বুবুর নিয়ে তোমার বুবুরে কি পাগলা কুত্তা কামড়াইছে তোমার বাপে তো নিজে একটা পাগলা কুত্তা হয়ে গেছে আপনি কি আমার কোনো কথা শুনবেন না শুনুম না কই যাও আবার হাত ধরছেন কেন হাতছেন ঘরে ঢুকেন কে আব্বা সাত সকালে কি বড়গরা মোবাইল করলাম দুইবার ধরলেন না তো মোবাইল করছিলেন কোন সুম মোবাইল কা ওনার মোবাইল দেখি হইব খারান জব্বর জি শ্বশুর আব্বারে তো কইতে পারি না দুইটা চেয়ার দেন বউ যা জামাই শ্বশুরের লাগে দুইটা চেয়ার নিয়ে সাত সকালে কি মনে করাইছেন কোলেন না তো আমার বউ কই আপনার বউ তো মরছে ১২ বছর এক যুগ আগে কবরে নামানোর সময় তো আমি নিজেও ছিলাম আপনি বালা করেই জানেন আমি মরা বউয়ের কথা জিগাই নাই নয়া বউয়ের কথা জিগাইছি গোলনাহারে কই তো গোলনাহারে আপনার বউ হইছে নি অন বিয়া তো ফাইনাল বউ হইতে কতক্ষণ তো বিশ্বাস সবুর মোল্লা হেরাও তো লাইন আছে আপনারে ফাইনাল করি কেমনে এক মাস ধরে দিনে রাতে সমানে মাল খাইতেছেন মালের দোকান ফ্রি করে দিছি তো ফ্রি মাল খাওয়াইছেন বলে কি গোলনার ফ্রি দিয়ে দিমু ওনের মিয়া জায়গা জমি আজই গোলনারের নামে দলিল করে দিমু গোলনার রাইতে কোন জায়গা জমি জায়গা জমি তো বিশ্বাস দলিল করে দিব সবুর মোল্লা দলিল করে দিব তুই ও বিশ্বাস আর সবুর মোল্লার নাম মুখে আনবেন না আলমে যদি হনে ওর বাপে গোলনাহারে বিয়ে করব তুই ও বিশ্বাসের বাপের নাম ভুলাই দেব আর শামসু তো গ্যারাম সারা করবো সবুর মোল্লারে তাহলে বিয়ে আপনি করবেনি গোলনাহারে ডাকতে কইছি ডাকেন এত কতক্ষণ কেন বহেন বাবা গোলনারে কই বাড়িত নাই ওই নুরনে ডাক্তার গেছে কই ডাক্তার গেছে গোলনারে আছে নি গ্রামে ওই তুই কথা কস কে তুই জানোস নি গোলনার গ্রামে আছে না নাই চেতন কে কাকা
আসেনি তো হেডেই জিগা এলাম গোল না রাইতে বেলা আমার সামনে দিয়ে ঘরে ঘুমাইতে গেল আমি সকালবেলা ফুসকি মারে দেখলাম নৌকার মতো বেকাতারে ঘুমাইতেছে আর তুই পট করে কই দিলি গোলনার গ্রামে আছে না নাই থাকলে তো ভালোই লিয়াকত কাকার খুশি আমিও খুশি হেই তুই খুশি হস কা হ্যাঁ তুই খুশি হস কা বিয়া কি তোর কাছে দেবো নাকি লিয়াকত সিকদার কাছে দেবো কি মিয়া বিয়া কি আপনারা দুইজনে করবেন নি কি যে কোন আব্বা জব্বর এমনি ঘোরাঘুরি করে আমার লগে আপনি চিনেন রে হ্যাঁ অল শুই 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 ও শুই হয়ে হামাইব আর ফাল হয়ে বেরাইব আপনি তো বুড়া বয়সে গোলনারে বিয়া করে মজ্জা থাকবেন আর ফাঁক তালে হয় পরির লগে সিঙ্গারা বুলবুলি ফিঙ্গারা বুলবুলি মস্তক এইগুলা খেলব আর দূর কাকা আপনি হের কথা কানে লইল না তো হ্যালো কই আপনি কেডা আপনি বুঝেন নাই আমি কেডা আপনি আমার গলা হইনা টের পান নাই মোবাইল বাজানোর লগে লগে আপনার বুকের ভিতরে ধক কইরা উঠে নাই আপনার আমি চিনি না মনে করছেন না পাওন কতক্ষণ যাব না অসুবিধা আছে পরে পরে কোন সময় মুখ ফুটা কইয়া ফেলাইছি আর তো পারতাছি না আউন লাগবো অহনি অহন তো আইতে পারবো না একটু ভেজালে আছে আচ্ছা তাইলে আর কি মতি বাইরে ফোন করি আউনের লেগা খালি বাড়ি আর তো কেউ নাই আমার দেহনের লেগা থাক ওরে মোবাইল কোনো দরকার নাই আমি আইতেছি অক্ষুনি আইবেন অক্ষুন আইতেছি আনোয়ারে ফোন দিছিল গোলনারের বিষয়ে বলে কি কথা আছে তামনি তুই গেলে কেমন হইব গোলনার আছে না নাই এটাই তো বুঝলাম না হন জিগান না এলাকাকার জিগান জিগান কই আপনার মেয়া কই কইলাম না যে নুরনে ডাকবার গেছে ডাকবার গেছে তো কোন সময় এত লাগি নি আইতে এই কি হল আইতে বেরা আরে আপনি কি শুরু করছেন আব্বা দাও জামাই এইবারে তুমি আইলে একলাইবা এই সমস্ত উপদেষ্টা লইবা না কিন্তু এই সমস্ত উপদেষ্টা যদি আনলে আসো ওর কিন্তু ঠ্যাং ঠুং ভাঙ্গা আমি একবার হাতে ধরাই দেবো কাকা আমি গেলাম এই জব্বর হন আমি এই বাড়ির সীমানাদার আমুনা কাকা ওদের বধ শয়তানের আড্ডি আপনি মিয়া কিচ্ছু বুঝেন না এমনি গায়ের ব্যাগটি পোলাপান আমার উপরে খেপা একটা জুয়ান পোলা নাই আমার লগে এই পোলাটাই আছে আরে বিলা করে লাভ আছে কোনো আপনি রাসকারা পেয়েই তো ধরারে সরা জ্ঞান করে আপনারে কইছি গোল নাহারে ডাকতে আপনি দুনিয়ার ফ ফসল পারা শুরু করছেন যান গোল নাহারে ডেকে আনেন আমার মন চাই না এবারে যেতে কই ও কই যে গেল অসুবিধা নাই নুরনে খুঁজতেছে কই খুঁজতেছে নুরনে মোবাইল বন্ধ কে আপনার মেয়ের আল্লাহ বুলা মাইয়া তো কই যে রাখলো মোবাইলটা
কি কনেডি বল না রে আলা ভোলা পোলা নাচাইতেছে বুড়া নাচাইতেছে এই গ্রামে সেই গ্রামে বাদ নাই কোনো আপনি কোন আলা ভোলা তো করেন না বিয়ে আমার মায়ের আমার মায়ের তো খারাপ এরকম খারাপ মায়ের বিয়ে করার লাগে পাগল হইছেন কেন কেন পাগল হইছি বুঝেন না আমি আপনার মেয়ের চাইতে এক ডিগ্রি বেশি খারাপ আপনার মেয়ের মতো একটা খারাপ মেয়ে আমার লাগবই যান খুঁজে লয়ে আসুন দেরি করস কেন তোর কথাই তো ঠিক মনে হইতেছে গোলনাহারে তো খুঁজে পাইতেছে না ওর বাপে আমি কইছিলাম না কইছিলাম না আপনারে দেখছেন দেখছেন ভেলা বিশ্বাসের কারবারটা দেখছেন গোলনারে নাই অহন কি করু মুস্ত পারবেন গেল গানি কেমনে কমু কাকা ধরেন মস্ত হওয়ার লগেও যাইতে পারে আমার আনোয়ারের লগেও যাইতে পারে তুই বিশ্বাস সবর বল না কাউরি তো সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাইতেছে না ব্যক্তির বুকের মধ্যে তো তুষের আগুন দাউ দাউ করে জ্বলতাছে ব্যক্তি তুবো দেশটা আমার যে কেমন লাগতেছে গোলনার কি সত্যি ফসকায় গেল নাক আর কান দিয়ে তোমার ধোয়া বাড়িতেছে তা তো বাইরেই কাকা আপনি তো ব্যক্তির উপরে সবচেয়ে বড় উপদেষ্টা অহন করুম কি এইটা ক কাকা আমি তো এই আনোয়ারের লোকের কথা কইতে আইছি এই যে আনোয়ার আমার হুঁকে খারো রয়েছে ওই দেন কেমন ফিক করে হাসে আনোয়ারে জানে নি কিছু ওর ঘরে লুকায় রাহি নাই তো এই আনোয়ার তুই তো গোলনারে লুকারে হস নাই না কাকা না করে তো তুই তাড়াতাড়ি আয় আমি আইতেছি কাকা আপনি ভালো করে ভেলা বিশ্বাসে চাপ দেন দিতাছি দিতাছি ওরে জানে মেরে ফেলামু আপনি যা খুশি করেন কাকা আমি আইতেছি কেমন লাগতেছে তোমার কেমন যে লাগতেছে জীবনে কোনোদিন চিন্তাও করো নাই ঠিক না আমি তো মনে করছিলাম তুই কি কি মনে করছিলা কও না তুই মতির লেগে পাগল মতি ভাইরে তো হাতে রাখছি বুঝো না আরে আমি হইলাম লিয়াকু ছিকদারের মাইয়া লিয়াকু ছিকদারের যেমন চরিত্রের কোনো ঠিক নাই আমারও চরিত্রের কোনো ঠিক নাই মৈত্যারে বাদ দাও যায় না মতি ভাই থাকলে তোমার অসুবিধা কি তুমি যখন চাইবা তখনই পাইবা আমারে সত্য করে কইছস এই ঢিলা গেডা রে ঢিলা গেডা এই আরে ঢেলাইব কিডা এই হালে কে ডাইব গাছটা থেকে পড়ছে মনে হয় কিছু হ্যাঁ তুমি আসলে কোনোদিনও টের পাও নাই না কি আমি যে তোমারে লুকায় লুকায় দেখতাম তোমার চক্ষু দুইটা কত সুন্দর মনলাই সাই কিলিপ দিয়ে তুললাই না বুকের মধ্যে রাখা দি পুরি এমনি করে কইলে না আমার আডু কাঁপে কেমন জানি শিরশির করে আচ্ছা বাজান গোলনা আরে বিয়া করতেছ গোলনারে তো খুঁজে বন্ধ দিতেছে না কে কও কি কই গেছে কই গেছে এটা জানলে মইতে জানবার পারে ওর ভ্যানে করি তো গেছে মতি ভাই তো কিছুই জানে না হ্যার ভ্যানে বাজার পর্যন্ত গেছিল মতি ভাই জি গাইছে ও কিন্তু কিছু কয় নাই মোস্তফার লগে যায় নাই তো না ওইখানেও তো যায় নাই আমি মোবাইল করছিলাম
তাইলে গেল কই? আনোয়ারের লগেও তো যায় নাই। বাজানের লগে যায় নাই তো? আরে না, তোর বাবাই তো ভেলা বিশ্বাসের বাড়ির যে বইয়ে রয়েছে, একদিকে ভেলা বিশ্বাস আর গোলনারে হারা গেরামা বিশ্রাইতেছে। সত্যই বাজান কিচ্ছু জানে না? আরে কইলাম তো জানে না, গোলনারে পাওন যাইতেছে না দেখে আর মাথা খারাপ। আজকে বেলা বিশ্বাসে মাইরো দিবার পারে। গোলনার তাইলে গেল কই? তৈয়ব কাকার লগেও যাইতে পারে, আমার সবুর কাকার লগেও যাইতে পারে। কও কি, তারা লগে কেমনে যায়? তারাও কি? জি, তারাও গোলনারের লেগে পাগল। সবচেয়ে বেশি পাগল কেডায় জানো? কেডায়? আলমের বাপ তৈয়ব বিশ্বাস। তিন বুড়ায় রাইতের বেলা ভেলা বিশ্বাসের বাড়িত লাইন দেয়। তোমার বাপে যদি কয় 10 বিঘা, সবুর মোল্লায় কয় 20 বিঘা, আর আলমের বাপে কয় বিঘার কথা কয় জানো? কয় বিঘা? 40 বিঘা। কও কি? হ্যাঁ, খালি তোমার বাবাই না, ব্যাগ বুড়গের মধ্যেই খাই 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 করতেছে সবাই উপদেশটা। তো আমার মনে হয় কি জানো, গোল না হারে তুই বিশ্বাস লাগে গেছে। হায় হায়, কও কি? তুই আপ কাকা গোল না হারে বিয়া করলে কাকির কি হইব? আর আলম ভাই মানমনি, তুই বিশ্বাস মানে কি কয় জানো? কি কয়? কাকিরে কাকিরে দেখা কয় জব্বার, ওই বুড়ির লগে আমার থাকবার মন চায় না। তুই একটু গুলনার রে বুঝায় কো, যা চাই আমি তাই দিব। থাক বাদ দাও, মন নাই খারাপ হয়ে গেছে, আমি যাই গা। ও এই তুই আমার ডাইক কাইন না কর, যাই গা, এটা ওইলুনি কিছু। হ্যাঁ কি করুম, তোমার কথা হয় না, একদম মন না খারাপ হয়ে গেছে, যাই আমি। তুমি একটু দেখি। কোন দোষ নাই, আমি ফোন করে ডাইকা নিয়ে আইছি, আর তুমি আব্বারে ফোন করে কিছু কইলে পরে কলাম ভালো হইব না। জব্বর ভাই আহত ছাড়ে দিলাম, এই যাত্রা বাইসা গেলেন গা, খালি পরে রিকোয়েস্ট করছে দেখা। আপনি জান গা, মতি ভাই তো একটা পাগল, পাগল খেয়ে পাইলে আপনিরও ক্ষতি আমারও ক্ষতি, জান। মইতে কি হম থাকবো? আপনি এতক্ষণ আসিলেন না, মতি ভাই থাকলে কি হইছে? আপনারা তো তাও হাত ধরবার দিছি, মতি ভাইরে কোনোদিন আমার পাও ধরবার দিই নাই, জান। কিছুই তো হইল না। জব্বর মেয়েটা কি শুনাইল? হ্যাঁ আলম রে তো খবর দেন দরকার। ও তুমি যাও তো, আলম ভাইয়ের খবরটা দাও। কিছু কাকা? এই তুই আমার গোল না রে দেখছস? গোল না রে? হ্যাঁ দেখছিলাম তো। ও তোর ব্যান দিয়ে গেছে? না আমার ব্যান দিয়ে তো বিয়ান মেলা গেছিল, তো দেখলাম দোকান থেকে চকলেট কিনতেছে, আমি জি গেলাম কিরে কাল লিগে চকলেট কিনস, বলে যে আমার লিয়া ক চকলেট খুব পছন্দ করে, ঘটনাটা কি সত্যি নাকি? এখন কো এখন কো গোল না রে? ওই 10 মিনিট আগে তো মনে হয় পরীক্ষা বাড়িতে গেছে, মনে পড়িল গল্প টল্প করতেছে লেখক কাকার বাড়িতে। দেখছস কাণ্ড দেখছস, লেখক তো বই রয়েছে আমার বাড়ি, আর হ্যাঁ বই রয়েছে লেখকের বাড়ি। এটা ঠিক হবে না, বিয়ার আগে গিয়ে জামাইয়ের বাড়িতে কেউ যায়? নিয়ে 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 এই কথাটা কেন বুঝাইবো কসে? জান জান হ্যালো ওরে বেলা বিশ্বাস রে, ভুলাই বলাইয়া তোমার বাড়িতে পাঠাইলাম, কইছি যে তোমার লগে গোল না আর গল্প করতেছে, একটু চিকিৎসা দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। কিরে মা কেমন আছোস?
এটা আপনি কি কইলেন কে আপনার মাইয়া ওহন আমার মা লাগে আপনি হলেন আমার নানা এটা আপনি কি কইলেন ও ভুল হয়ে গেছে রে বোন ভুল হয়ে গেছে এতক্ষণে ঠিক মতো কইছেন আমি হইলাম গিয়ে আপনার বোন আর আপনি আমার ভাই গোল না রইছে হ আইছে আমার ঘরে হুইয়া রইছে আহেন আপনি এখানে বহেন আমি ডাইকে নিয়ে আহি কিরে বড়ি গোল না রইলো না আপনার কথা তো কইলাম আইলো না তো কে ওই ঘুমাই গেছিল তো হাতে মুখে একটু পানি দিয়ে আইতাছে হ্যাঁ আপনি আমার লগে আহেন হুম হুম আহেন কিরে গোল না রকো দরজা দেস কে আমার আট কাছে কে বহেন চুপ করে বহেন কি হয়েছে এত অস্থির হয়েছেন কে কন্তু গোল না রকো কবি তো কি দরকার গোল না রে তোর বাপে বই রয়েছে আমাকে বাড়ি গোল না রে লয়ে না গেলে কেমত করে ফেলে খেডাই কেমত করব আমার বাজার তুই চিনস না তোর বাপরে চিনি তো চিনম না কেন আচ্ছা কোন তো আমার বাজানের বয়স বেশি না আপনার বয়স বেশি হিসাব করলে তোর বাজানি একটু বড় হইব আমার তো টেনশনে টেনশনে চুলদাড়ি পেকে গেছে টাকো পড়ে গেছে তাহলে আমার বাজান যদি বিয়ে করতে পারে আপনি পারবেন না কেন দের কি কাছে কেন আমার কেটা বিয়ে করব আমি করুম তোর মাথা মতো ঠিক আছে নি আমার মাথা ঠিকই আছে আপনার মাথা ঠিক আছে নাকি এই রকম ওই আমার তো হাত তো ঠান্ডা যেতেছে রে আমার তো কাঁপা কাঁপি শুরু হয়েছে আপনার এই খালি ভাবটার মধ্যে আমি যখন মাথা রাখুন না সব কাঁপা কাঁপি এমনি বন্ধ হয়ে যাবে এটা কেমনে সম্ভব কি কস স্যার আপনার কি খারাপ লাগতেছে মাথা মন্দ তো আওলা যেতেছে এত তাড়াতাড়ি মাথা আওলাইলে হইব বিয়া হন লাগবো না তোর বাপে আমারে মেরে হেলাইব আমি বাইসা থাকতে আমার স্বামীর গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবো না সরম আইতে পারবো সামনে দরজা দিয়া ঘরে বইয়া থাকতে হইব না সুন খালি পড়বো না মুখে তো তুই আবার বিয়া করবি কেন তোর কি লাভ অনেক লাভ কি লাভ কই তারস না বাজানের বিয়া ঠেকাইতে পারুম নতুন কইরা কাউরে মা কইতে হইব না এটা হইতাছে পয়লা লাভ গোল না হারো বাইসা যাইব কোনো বুড়ার লগে সংসার করতে হইব না এটা হইতেছে দুই নাম্বার লাভ আর তিন নাম্বার লাভ হইল আমার বুড়া পুরুষই পছন্দ ক্যাসরা বললা পেন বিয়া করলে ওর আমার কথা শুনবো আমার দিয়া হেগো রাত কটি পাইব আর আপনারে বিয়া করলে আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না আট পাও টিপা দিতে কইলে টিপা দিবেন আমার হাতের কোন ওটা না মেলা ব্যথা করতেছে একটু টিপে দেন না কি হইল
এক হাত দিয়া কাম হইব, দুই হাত দিয়া টিপেন। চলব, পারবেন আপনি। এবার যান, গোলনারে বিয়াটা ঠেকান যেমনেই পারেন। আর তোর আর আমার বিয়া? আপনি আগে বাজান রে ফেরত পাঠান, আপনি আমার মোবাইল করলেই আমি চললাম। চলেন। কি জান কি হলো জান? সব সত্যি তো? খুব না তো? এখনো তো কিছু দেখেনি নাই, বিয়া হইলে দেখবেন। আপনি বইয়া বইয়া মাল খাইবেন, আর আমি হিরোইন গমন তো নাইসা নাইসা আপনার কাছে। কবে কবে আইব এরকম দিন? আইব আইব, চান আগে সব কিছু ব্যবস্থা করে যান। কাকা কি হয়েছে? কাকা অতবার আমারে ধরিয়া একটু বাড়িতে লয়ে যা, মাথায় মনে পানি দন লাগবো। কি কন দেই উড়েন তো? কি হয়েছে কি আপনার? কেউ মারছেনি আপনারে? না কেন মারবো আমারে, খোয়াব দেখছি। এরকম খোয়াব তো আমি জীবন ধরি নাই রে। খোয়াব কন কি আপনি? না ঘুমায় আপনি খোয়াব দেখলেন কেমনে? বুঝিনা তুই রাগা, বোঝানোর দরকারও নাই। শোনেন লিয়াগত কাকায়, আরে সামলাবেন কেমনে? হ্যাঁ যে আপনার বাড়িতে বইছে তো বইছেই, ওডনের কইলাম নামও নাই। গোল না রে সারা, হ্যাঁ কিন্তু এক পাও নড়ব না। গোলনার গোলনারে তো কোনো জায়গায় খুঁজে পেলাম না, আর পাইলেও ওই লেখতে লগে দিতাম না। কন কি আপনি? কথা দিছেন না, হের কাছ থেকে টাকা পয়সা লইছেন না আপনি? তা নিশ্চিত কি হয়েছে? পরি তো চায় না হের বাবা আবার বিয়ে করুক, আর পরির মনে তো কষ্ট দিয়ে আমি এই কাম করতে পারব না। কাকা
এতক্ষণে আপনি একটা কথা কইছেন পরি কত লক্ষ্মী একটা মাইয়া এইরকম মাইয়া এই গ্রামে আর নাই কাকা শুধু এই গ্রাম কি আশেপাশের দশ গ্রামেও তো নাই তুই এক কাম কর লিয়াকত মেরে বুঝে আমার বাড়ি থেকে লয়ে যা কাকা গোল নাহারে গেছে কাল লগে আমার তো কোয়া নাই সবুর মোল্লাও বাড়িত নাই তো বিশ্বাসও বাড়িত নাই মোস্তফার মোবাইলও তো বন্ধ তিনজনের লগে তো আর যায় নাই গেছে তো একজনের লগে আমার কিচ্ছু কোয়া নাই বিশ্বাস কর জাগা যার লগে খুশি হার লগে জাগা মোদ্দা কথা হইল আপনি গোলনাহারের লগে লিয়াকত শিকদারের বিয়া দিতেছেন না তাই তো ওরির মনে কষ্ট দিয়া তো আমি কোনো কাম করতে পারবো না বুঝছ নাই বুঝছি চলে তোমার তো কইছি তুমি তুমি অক্ষণ আয় বড় তোমার বাপের বাড়ি থেকে কিছু আনন লাগবো না এক কাপড়ে আয় পড়বা আপনি এমন কে আমি কি কইছি আমার বিয়ার দরকার তুমি তুমি খালি রাগ করো কে হাত ছাড়েন লিয়াকত শিকদার আয় বইরেছে আমগো বাড়িতে বুবু ঘরে নাই বাবা হেরে পাগলের মতো খুঁজতেছে এই বাড়ি ওই বাড়ি লিয়াকত শিকদার কইছে বুবুরে সারা যাইবো না হে এরকম একটা বিপদ আপনি আমার সাথে তামাশা করেন তোমার বাপে আর লিয়াকত শিকদারে যা করতেছে করুক না তোমার এত মাথা ঘামানোর দরকারটা কি মতিরে খবর দিমু ও ব্যান লয়ে আইব তোমারে নিয়ে ব্যানে কইরা সইরা কাজী অফিসে দিয়ে বিয়া করে ফেলামু খবর দিব মতিরে না তুমি এমন কে এ তো তেরা কে তোমার বিয়া তো আমার লগে হইব হইব না জীবন হইব না নুরুন নুরুন হুনো খারা খারা কোনো দরকার নাই তোর কথা আছে শুন এই মায়েরা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বুঝানোর দরকার নাই কি আমি কইতাছি তুই মোবাইলটা কর তোর আব্বার কর 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 আবার মোবাইল তো বন্ধ গোলনাহারের মোবাইলে বন্ধ গোলনাহার কই গেছে কাল লয়ে গেছে কেউ কইতে পারে না আবার মোবাইল বন্ধের লগে গোলনাহারের সম্পর্ক কি তুই অনেক কিছু জানোস না রে আলম লিয়াকত কাকা গোলনাহারের বিয়া করবে হই না আমাকে গ্রামের হগল বুইরাগো মাথা খারাপ হয়ে গেছে এর মধ্যে তোর আব্বা আছে ফালতু কথা কইলে জানে মারা ফেলা মুমতি স্যার 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 কথাটা ফালতু ঠিক আছে কিন্তু কথার একটা বর্ণ মিথ্যা না লিয়াকত মিয়ায় সবুর মোল্লা তোর বাবায় হগলতে মিল্লা দর ছিল জব্বর মিয়ারে লিয়াকত মিয়া দশ বিঘা দিব কইলে সবুর মিয়া তো অনেক কইছে হ্যাঁ দিব বলে বিশ বিঘা আর তোর বাবা কি কইছে জানস হ্যাঁ বলে দিব চল্লিশ বিঘা খসকি এখন কর মুরুন্ডে বিয়া করে বাপ পুতে বাইরে ভাই হবি নাকি তুই কি মনালি এখন কি করবি চিন্তা কর আমি আইতাছি মতি গ্রামে বহুত খেলা চলতেছে আমার যাওনি লাগবো জব্বার যেমনে পারস লেখত মেয়ে জানতে কোটে লিয়ে যাবি যা যা যদি যাবার না চাই পরির কথা চিন্তা করে কামটা তোর করণী লাগবো যাস না আচ্ছা কাকা এই আটকা পরির লেগে আপনার দরদ বেড়ে গেল কে
ঘটনাটা কি? না মানে মা মোরা মায়া বুঝোস না, মায়া 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 লাগে না, আর কিছু না। রে আর কতক্ষণ বয়ে থাকো? চলেন জায়গা কইলে এলো নি জামুগা, গোলনাহারে না নিয়ে এখান থেকে এক পাও বাড়াবো না। গোলনার রে আর আপনি পাইতেন না কাকা, পাখি উড়ে গেছে। আমি অত কিছু বুঝি না, ওর পাপে আমি সরুম না। ওর পাপ আমার এই কথা দিছে, মেলা টাকা পয়সা দিছে, অহন পাখি উড়া গেল তো আমি মানুম না। আহা কাকা, উড়া গেলে ভেলা কাকা গোলনার আনবো কইছেগা? কইছে কানবো এটা আমি জানি না। ভেলা কাকা তো গোলনারের লেগে বাড়ি বাড়ি গেছে, কোন হানে পায় নাই। গোলনার তো মোস্তফার লগেও যায় নাই, গেলে তো ধাক্কা ধাক্কি করে ফেরত আনুন যাইত। গোলনারে গেল কাল লগে? কাল লগে গেছে। সবুর কাকার মোবাইলও বন্ধ, তৈয়ব কাকার মোবাইলও বন্ধ, দুইজনের একজনও কিন্তু বাড়িত নাই। তাইলে গেল কার লগে? এসব জানি আপনার কোনো লাভ আছে? চলে চোখের সামনে দিয়া বড় ভাইরা গোলনাহারে সময়রা নিয়ে গেল, এটা আমি মানি কেমনে?